বন্ধুরা, আবারও একবার চলে এসেছি খুব সুন্দর একটা আলপনা নিয়ে। টুডে ইজ 1st October 2021। এই ডিজাইনটার জন্য যে প্রিপারেশনটা রয়েছে এটা একদিন আগেই করা, তো দেখলাম যে হ্যাঁ, হাতে একটু সময় রয়েছে, আজকে শুধু একটু ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকে যাওয়ার আগে সকালবেলায় এই কাজটা সেরে নেওয়া যায়, তো শুরু করে ফেললাম। জানি না কেমন লাগবে তোমাদেরকে, আশা করি হচ্ছে খারাপ লাগবে না। কিন্তু জানো, এই আলপনাটা তৈরি করতে গিয়ে আমার প্রচুর সময় লেগে গেছিলো। তো টেকনিক্যালিটি সাইডে আমি এটাকে খুব শর্ট করে হচ্ছে দেখিয়েছি, তোমরা দেখেই ভিডিওটাকে অনুমান করে নেবে যে এটা প্রচুর স্পিডে চলছে। কেন কি জানো, যে এতটা স্পিডে যদি আমি না বিষয়টাকে হচ্ছে চালাই তাহলে প্রচুর টাইম নিয়ে নেবে, আর এতটা প্রচুর টাইম ধরে তোমাদের দেখতে দেখতে অনেকটা বেশি অধৈর্য হয়ে পড়বে। তার জন্য জিনিসটাকে আরও বেশি শর্ট করে যদি দেখানো যেত খুব ভালো হতো। কিন্তু অনেক সময় কি জানো, মানে বেশি শর্ট করতে গিয়ে হয়তো কোনো একটা জিনিস তুমি তৈরি করছো আর সেই সময় সেই জিনিসের একটা মাধুর্যতা নষ্ট হয়ে যাবে তুমি সেটাকে কাটছাট করতে গিয়ে। তো যেইটুকু পারি সেইটুকু হচ্ছে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি, তো আশা করি ভালো লাগবে। আমি এটা টোটালি ঘরের ভেতরে করেছি। ঘরের ভেতরে তোমরা হয়তো দেখে থাকবে বাড়ির সামনের একটা অংশ যেখানে হচ্ছে কোনো কিছু বসার জায়গা টাগা হচ্ছে হতে পারে, গ্রিল দেওয়ার অবস্থা থাকে, যেখান থেকে হচ্ছে বড় একটা জানালার মতন হচ্ছে অংশ যেটাকে তুমি দেখবে, যেখানে হচ্ছে অনেক রকম জিনিসপত্র রাখা যেতে পারে, রান্না করা যেতে পারে, বাসনপত্র রাখতে পারো। সেই যে প্লেসটা রয়েছে সেই প্লেসের মধ্যেই আমি জায়গাটাকে বেছে নিয়েছি। কেন কি ইদানিং কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, বাইরে প্রচুর রোদ রয়েছে এখন। ঠিক আছে, রোদ্রের মধ্যে করতে পারছি না, কিন্তু বিকেলবেলার সময়টা যখনই প্রিপারেশন নেব দেখা যাচ্ছে কিছু না কিছুভাবে বৃষ্টি এসে যাচ্ছে, তো পুরো প্ল্যানিংটা ভেস্তে যাচ্ছে। সো হোয়াট শুড আই ডু ফর ইট? সো লেটস ডু ইনসাইড অফ ইউর হাউস। আই থিঙ্ক দিস ইজ নট ইউর হাউস, ইটস মাই হাউস অ্যাকচুয়ালি। সামটাইমস আই এম সেইং সামথিং ইজ ভেরি রাবিশ, সো প্লিজ ডোন্ট মাইন্ড। তো আমরা যেখানে ছিলাম আমাদের আলপনাতে, তো আলপনাটা হচ্ছে প্রচুর সময় নিয়েছে বন্ধুরা, এতটা সময় হচ্ছে নিলে হবে না, কেন কি আমাকে আরও একটু চটপট কাজগুলোকে করতে হবে। জানি না, হয়তো এর মধ্যে প্রচুর আমি সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে কাজের ব্যবহার করেছি, এর জন্য হয়তো এতটা সময় নিয়ে নিয়েছে। কোনো কোনো সময় আমি ভাবি যে আলপনা করতে করতে যদি এত কিছু বলার থাকতো তাহলে আলপনা নয়, আমি হচ্ছে গল্প তৈরি করে ফেলতাম, আর এখন আমি তোমাদের সামনে বসে বসে গল্প শোনাতাম তোমাদেরকে, কেমন মনে হতো? আমি কাজের দিক থেকে তো হচ্ছে নবরঙ্কা, আর হচ্ছে গল্পতে উস্তাদ। তোমরা দেখেই বলতে যে হচ্ছে দূর এটা কে দেখে, হাতের কাজ ঠিকঠাক নেই, এদিকে হচ্ছে গল্প শোনাচ্ছে আমাদেরকে। তখন থেকে আমি শুধু এই আলপনাটা শুধু স্ট্রাকচারই হচ্ছে তৈরি করতে পেরেছিলাম। এই আলপনাটা স্ট্রাকচার তৈরি করতে প্রচুর সময় লেগে গেছে, আমি জানি না আমি এতটা হচ্ছে লেডুস কেন, এতটা পরিমাণে আমি হচ্ছে লেজি আর হচ্ছে কাজই যেন হচ্ছে এগোই না। শেষে টেকনিক্যাল সাইডে এডিটের সময় আমি বিষয়গুলোকে ফার্স্ট করে দিয়েছি, কিন্তু বিষয়টা তো সেরকম হলে চলবে না, কেন কি আমাকে আরেকটু ফাস্টে কাজ করতে হবে। হ্যাঁ, সেই বিষয়গুলো অবশ্যই হচ্ছে আমি মাথায় রাখব। বন্ধুরা, তোমরাও হচ্ছে আমাকে কমেন্টসে জানাবে যে হচ্ছে আমারও তো অনেক রকম ভুল ভ্রান্তি থাকতে পারে, তুমি দেখছো যে হচ্ছে আমি কাজ করছি, কাজে হচ্ছে ভুল ভ্রান্তি থাকছে। হ্যাঁ, কাজ থেকেই হচ্ছে শিখবো, তো তোমরা হচ্ছে কমেন্টসে জানাতে পারো যে হচ্ছে আর কীভাবে হচ্ছে জিনিসগুলোকে ইম্প্রুভ করা যেতে পারে, আর কী কী জিনিস তোমরা দেখতে চাইছো, কী হিসাবে দেখতে চাইছো, কিছু ইনোভেটিভ আইডিয়া ইফ ইউ শেয়ার উইথ মি, সো আই অলসো বি গ্ল্যাড ফর ইট। তো আশা করি তোমাদেরকে হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে খুব ভালো লাগবে। আমি জানি না যে কতটুকু হচ্ছে আমি দিতে পেরেছি। দেখো, এখন আবার হচ্ছে তুলির কাজ চলছে, এমন করে বলছি যে তখন থেকে যেন আমি হাত দিয়ে কাজ করছিলাম।
তখন থেকে তুলির কাজই চলছে, আর এদিকে আমি বলছি এখন দেখো তুলির কাজ চলছে। আমি থেকে থেকে বুঝে পাই না যে হচ্ছে আমি কি বলছি, পাগলার মতন বকে যাচ্ছি। এই তোমরা কিছু মনে করো না, হ্যাঁ আমি এরকম থেকে থেকে বকি। আসলে দেখো তখন থেকে তোমাদের সঙ্গে আমি বকর বকর করছি, সামনে তো কেউ থাকে না, তো এই সময় মনে যা আসে তাই বলতে থাকি। এই কি ইজি গিজি ডিজাইন বানাচ্ছে দেখো, টুং টুং করে বানিয়ে দিল। ও মা, এরকম আলপনাটা এরকম হয়ে গেল, নিশ্চয়ই কোনো কারসাজি করেছে, দেখো নিশ্চয়ই কোনো কারসাজি করেছে, আমি জানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।